ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের কেকটা একটু অন্যরকম, তার কারণ আজকে কিন্তু ইস্ট বেঙ্গল যারা সাপোর্টার আছে তাদের জন্যই বলতে পারেন এই কেকটা স্পেশালি বানানো হয়েছে। তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কারা কারা ইস্ট বেঙ্গল সাপোর্টার আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা প্লিজ আজকে কিন্তু কেকের এই ভিডিওটা দেখার পরে জয় ইস্ট বেঙ্গল লিখতে ভুলে যাবেন না। তাহলে চলুন কেকের ডেকোরেশনটা শুরু করা যাক। আজকের কেকের ডেকোরেশনটা কার কতটা মন ছোঁবে আমি তো সেটা জানি না, তবে আমি কিন্তু কেকটা আমার মনের মতো করেই বানিয়েছি। তাহলে বেশি দেরি না করে এবার কেকের ডেকোরেশনটা সত্যিই শুরু করছি। আজকের এই কেকটা ছিল 2 পাউন্ডের। কেকের ফ্লেভারটা আমাকে বলা হয়েছিল চকলেট ফ্লেভারের করতে। তো আমি নর্মালি চকলেট ফ্লেভারের কেক যখনই করি বেসটাও চকলেটই রাখি, কিন্তু আজকেরটা একটু অন্যরকমভাবেই বানানোর চেষ্টা করেছি। তাই কেকের বেসটা চকলেট না রেখে আমি ভ্যানিলা রেখেছি, আর সেইখানে 2 রকম কালার দেওয়ার চেষ্টা করেছি। রেডটা যতই রেড দেওয়ার চেষ্টা করি না কেন পিঙ্ক পিঙ্কই মনে হয়। কেকটা তো ছিল 2 পাউন্ডের, কিন্তু আমি একটু বোর্ডটা বড় নিয়েছি, আমি 3 পাউন্ডের বোর্ডটা নিয়েছি। আর কেকের এই বেসটাও আমি করেছি 3 পাউন্ডের মোলের মধ্যেই, যাতে সেটা দেখতে বেশি সুন্দর লাগে। প্রথমে আমি কেকটাকে ভালো করে সোক করে নিয়েছি, আর সোকিং করার জন্য আমি নর্মাল ওয়াটার আর বাটারস্কচ ক্রাশার দিয়ে সোক করেছি কেকটাকে। ভালো করে সোক করে নেওয়ার পরে আমি এখানে ক্রিমের লেয়ারটা দিয়ে দিয়েছি। আমি এখানে ক্রিমের মধ্যে আলাদা করে কোনো প্রথমেই আমি চকলেট মেশাইনি, আমি ওপরে চকলেট ট্রাফেলটা দিয়েছি, আমার মনে হয় এটা খেতে বেশি টেস্টি হয়। তার উপরে দিয়েছি অনেক অনেক করে হোয়াইট চকো চিপস। ডার্কটা দিলেও চলতো, কিন্তু আমার মনে হলো হোয়াইটটা দিলে বেশি টেস্টি লাগবে। তারপরে সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি, আর সেখানেও আমি একই পদ্ধতিতে কেকটাকে ভালো করে সোক করে নিচ্ছি। ভালো করে সোক করার পরে আমি আবারও এখানে ক্রিম দিলাম, আর ওপর থেকে চকলেট ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। না চকলেট না, চকলেট ট্রাফেল দিয়েছি, কারণ শুধু আমি একবার চকলেট দিয়ে দেখেছিলাম চকলেটটা সেখানে দানা দানা টাইপের হয়ে যায়। তো অসুবিধা কিছুই নেই, সেটাও ভালো লাগে খেতে, এটাও ভালো লাগে খেতে। কেকের ডেকোরেশন দেখতে দেখতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, আজকে যে কেকটা আমাকে অর্ডার করেছিল সে কিন্তু ইস্ট বেঙ্গলের অন্ধভক্ত, আর আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিল দিদি কেকটা এইরকমভাবে বানিও, দিদি ফটো দিয়ে বানিও। তো আমি ওর মনের কথাটা চিন্তা করে আমি যতটা পেরেছি আমার মতো করে কেকটাকে রেডি করেছি। তোমরা তো শেষ অবধি ভিডিওটাকে দেখবেই, আর তার সাথে তোমরা যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও যখনই ইউটিউবে পোস্ট করব সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে তো সেই সব ইস্ট বেঙ্গল সাপোর্টারদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর সেখানে কমেন্টে অবশ্যই লিখো জয় ইস্ট বেঙ্গল। কেকের প্রথম কোটিং তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েই গেল। কিছুক্ষণ আমি কেকটাকে একটু ফ্রিজে রেখেছিলাম, তারপরে কেকটাকে বের করে ফাইনাল ডেকোরেশনটা করব। চলো কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে আবার বের করে নিয়ে এসেছি। তো এই ফটোটা আমাকে ভাইটা দিয়েছিল কেকের মাঝখানে বসানোর জন্য। কেকের মধ্যে আমরা 2 রকম ফটো ইউজ করি, একটা এডিবেল একটা নন এডিবেল। আর কেকের দামটাও নির্ভর করে এই এডিবেল বা নন এডিবেল ফটোর উপরে। এডিবেল হলে সেটার দামটা একটু বেড়ে যায়, নন এডিবেল যদি হয় তাহলে একটু তাদের বাজেটের মধ্যেই হয়ে যায়। তো সবাই মোটামুটি নন এডিবেলটাই দেখছি এখন প্রেফার করছে, কারণ অনেকেই আছে তাদের প্রিয় মানুষের বা কাছের মানুষের ফটো ওইভাবে কেটে খেতে একদমই পছন্দ করে না। পার্সোনালি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমার তো একদমই এটা পছন্দ না। কেকটা বানানোর সময় আমি একটু দোনোমনোর মধ্যে ছিলাম যে কোন দিকটা লাল করব আর কোন দিকটা হলুদ করব। তো ফাইনালি আমি ভাইটার সাথে কথা বলে কোন দিকে লাল করতে হবে কোন দিকে হলুদ করতে হবে সেটা জেনে নিয়েছি। আর সাধারণত ফটো প্রিন্টেড কেকগুলো বেশি ডেকোরেশন তো করাই যায় না, সাইড দিয়ে শুধুমাত্র এই রকম রোজ প্যাটার্নই থাকে বা অন্য কোনো সাধারণ ডিজাইনই করা যায়, কারণ কেকটা তো অনেকটা জায়গা এই ফটোটা নিয়ে ঘিরে থাকে। একদিকে তো হলুদ করলাম ঠিক আছে, আর একদিকে যখনই আমি লাল করতে যাচ্ছি কিছুতেই ক্রিমের মধ্যে আমি লাল কালারটা আনতে পারছি না, কারণ ক্রিম তো এতটাই হোয়াইট থাকে।
তো ক্রিমের মধ্যে যখনই আমরা ডার্ক কালার মেশাতে যাই, কিছুতেই সেটা রেড কালার তো আসেই না, তো সেটা এরকম পিঙ্ক কালারই মনে হচ্ছে। আর বেশি কালার যদি অ্যাড করতে যাই তাহলে সেটা কিন্তু খুব তেতো লাগে। তাই আমি কিন্তু আমার ভাইটার সাথে কথা বলেই জাস্ট এই রকম টাইপেরই কালারটা রেখেছি। তোমরা আবার কেউ কমেন্ট করে বলো না যে লালটা কেন আসেনি দিদি, ডার্ক কালারটা যদি বেশি ডার্ক করতে যেতাম তাহলে কিন্তু ওরা আর খেতেই পারতো না, কেন ক্রিমটা প্রচণ্ড তেতো হয়ে যেত। আমি ওপর থেকে একটু স্প্রে কালার ইউজ করেছি, আর পুরো কেকটা যখন কমপ্লিট হয়ে গেছে আমি কিছুটা স্প্রিঙ্কেল এখানে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে দেখতে ওটা আরও বেশি সুন্দর লাগে। পুরো কেকটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর ডেকোরেশনটা কিন্তু ভাইয়ের খুব পছন্দ হয়েছে। কাস্টমার যখনই কেক বানাতে দেয় আমার কাছে, আর সেটা যখন কাস্টমারের মনের মতো করে বানাতে পারি, সেটাই আমার কাছে বড় পাওনা। আজই কেকটা পোস্ট করব, আর আমিও সত্যি সত্যি দেখতে চাই ইস্ট বেঙ্গল সাপোর্টার বেশি আছে আমাদের মধ্যে নাকি মোহনবাগানের সাপোর্টার বেশি আছে। তো আমাকে কিন্তু যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার আছো তারা কিন্তু অবশ্যই ইয়েলো আর রেড দিয়ে ভর্তি করে দিও কমেন্ট সেকশন, আর যারা মোহনবাগান সাপোর্টার আছো তারা কিন্তু তাদের কালার অনুযায়ী ভর্তি করে দিও কমেন্ট সেকশন। কোনটা বেশি ভোট পায় সেটা তো অবশ্যই দেখার ব্যাপার আছে। আজকে কোন দিকে পাল্লা ভারী হয় দেখতে হবে, ইলিশ না চিংড়ি। তবে যাই করো তাই করো, নিজেদের মধ্যে কোনো সময় ভেদাভেদ করো না, কারণ দিনের শেষে আমরা কিন্তু সবাই ভালো মনের মানুষ। যে আমার এই সিম্পল সোভার ইস্ট বেঙ্গল থিমের কেকটা তোমাদের কতটা ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, যারা যারা ফেসবুকে দেখবে ভিডিওটা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর তার সাথে একটা কমেন্ট কিন্তু অবশ্যই চাই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, আবারও আসছি। হর হর মহাদেব।